শত্রুকে পাল্টা মার দিতে প্রস্তুত ভারতীয় সেনার নয় বাহিনী যা প্রতিবেশীর ঈর্ষার কারণ লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে বিশ্বের সপ্তম বৃহত্তম ভূখণ্ডকে প্রতিনিয়ত শত্রুদের হাত থেকে রক্ষা করা মুখের কথা নয় প্রতি মুহূর্তে এই কঠিন কাজ ভারতীয় সেনাবাহিনী হাসিমুখে সামলেছে এখনও সামলাচ্ছে একই সঙ্গে সেনাবাহিনী জানে কি করলে সন্ত্রাসবাদী হামলা ও অভ্যন্তরীণ গোলযোগ থেকে দেশকে রক্ষা করতে হয় মার খেয়ে মাটিতে আছড়ে পড়েও তাই পরক্ষণে উঠে শত্রুকে পাল্টা মার দিতে দেরি হয় না তাদের আসুন সেই ভারতীয় সেনাবাহিনীর নটি শক্তিশালী ক্রাক ফোর্স সম্পর্কে জেনে নেওয়া যাক মার্কোস মার্কোস হল ভারতীয় মেরিন কমান্ডোদের বাহিনী জলে স্থলে জঙ্গিহানা রুখতে এই বিশেষ বাহিনী গড়ে তোলা হয় উনিশশো সালে এই বাহিনীর জন্ম বলা হয় এই মার্কোস ট্রেনিং হল বিশ্বের অন্যতম জবরদস্ত করাদ ট্রেনিং কমান্ডোদের মানসিক ও শারীরিক ক্ষিপ্রতা বাড়িয়ে তোলা হয় নিখুঁত প্রশিক্ষণের মাধ্যমে জঙ্গিরা এই বাহিনীকে বলেন দারিওয়ালা ফৌজি কারণ এক এক সময় ছদ্মবেশ নিয়ে আমার আপনার এলাকাতে ঘোরাফেরা করে মার্কোস কমান্ডোরা দেশকে নিশ্চিত নিরাপত্তা দিতে মার্কোস কমান্ডেদের জুরি মেলা ভার প্যারা কমান্ডো উনিশশো সালে গঠিত হয়েছে বিশেষ বাহিনী এরা ভারতীয় সেনার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা ট্রুপার রেজিমেন্টের ফৌজি এই ইউনিট পৃথিবীর সবথেকে প্রশিক্ষিত কমান্ডো বাহিনীর অন্যতম এদের বিশেষত্ব দ্রুত উড়ান্ত বিমান থেকে ঝাঁপিয়ে পড়ে চতুর্দিক থেকে শত্রুদের ঘিরে ফেলা উনিশশো সালে কার্গিল যুদ্ধে এই প্যারা কমান্ডোরা ভারতের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ঘাতক ফোর্স ঘাতকের অর্থ নিধনকারী আক্ষরিক অর্থেই ভারতীয় সেনার এই বাহিনী অত্যন্ত আক্রমণাত্মক প্রতিটি ইনফ্যান্টি ব্যাটালিয়নে এক প্লুটুন করে এই কমান্ডো বাহিনী মোতায়েন রাখা হয় ভারতীয় সেনা সব থেকে শক্তিশালী ও ক্ষিপ্র জওয়ানদের এই বাহিনীতে রাখা হয় ঘাতক বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকে কোবরা কোবরা বাহিনীর পুরো নাম হল কমান্ডো ব্যাটালিয়ন ফর রিসুলিটি অ্যাকশন এটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশের ফোর্সের বিশেষ বাহিনী মূলত মাওবাদী ও নকশাল উদ্ধোষিত এলাকায় শান্তি বজায় রাখার জন্য এদের মোতায়েন করা হয় গেরিলা যুদ্ধে এই বাহিনী বিশেষভাবে দক্ষ দুই সালে এই বাহিনী গঠিত হয় এই মুহূর্তে কোবরা কমান্ডের অস্ত্রশস্ত্র সহ খরচের জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি টাকা ফোর্স ওয়ান মুম্বাই টোয়েন্টি সিক্স ইলেভেন হানার পর এই বাহিনী গঠন করা হয় এদের বিশেষত্ব এই যে কোনো ধরনের জঙ্গি হানার মোকাবেলায় সক্ষম এই ফোর্স ওয়ান আধুনিক অস্ত্রে বলিয়ান যে কোনো জঙ্গি দলকে নিকেশ করতে এই বাহিনীর সময় লাগবে মাত্র পনেরো মিনিট স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স উনিশশো সালে চীন ভারত যুদ্ধের সময় এই গোপন বাহিনী গড়া হয় সেদিক থেকে বলা হয় এই বাহিনী ভারতীয় সেনার সবচাইতে পুরোনো এলিট ফোর্স ভারতীয় সীমান্তে বিদেশি হানাদাররা ঢুকে পড়লে তাদের মোকাবিলার জন্যই নিবেদিত প্রাণ এই ফোর্স এখন এই বাহিনীর নিয়ন্ত্রক গোয়েন্দা সংস্থা র এই দল প্রধানমন্ত্রীকে সরাসরি রিপোর্ট দেয় এদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না কারণ এই বাহিনীর বুদ্ধিমত্তা সবসময় গোপনে সুরক্ষিত হয় সরকারিভাবে অনেকে এর অস্তিত্ব স্বীকার করতে চান না এনএচি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড ভারতে জঙ্গিহানা রুখতে মূল শক্তি হলো এই কমান্ডো বাহিনী দেশের ভিভিআইপিদের নিরাপত্তায় বহাল থাকে এই বাহিনী এরা সব সময় সজাগ ও সতর্ক প্রখর দৃষ্টিশক্তি ও সেই সঙ্গে মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা থাকে এই বাহিনীর প্রতি বছর বিভিন্ন বাহিনী থেকে মনোনীত একশো জন এই পদের জন্য প্রশিক্ষণ নিতে শুরু করলেও চূড়ান্তভাবে বাছাই হয় তাদের মাত্র বিশ শতাংশ এই বাহিনীর দুইটি ভাগ রয়েছে একটি স্পেশাল অ্যাকশন ফোর্স অপরটি স্পেশাল রেঞ্জার্স গ্রুপ গরুর কমান্ডো ফোর্স দুই সালে গরুর কমান্ডো ফোর্স ভারতীয় বায়ুসেনার বিশেষ বাহিনী ইন্ডিয়ার স্পেশাল ফোর্সের মধ্যে গরুর বাহিনীতে যোগ দেওয়ার সব থেকে দীর্ঘকালীন একজন বায়ুসেনাকে গরুর বাহিনীতে যোগ দেওয়ার জন্য অন্তত তিন বছরের প্রশিক্ষণ নিতে হয় পাশাপাশি এই বাহিনী ভারতের কমান্ডো বাহিনীগুলোর মধ্যে নবতর দেশের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বায়ুঘাঁটিগুলোকে নিরাপদ রাখতে সদা সতর্ক এই স্পেশাল ফোর্স এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ দেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় এই বাহিনী এই বিশেষ বাহিনীর কাজ হল দেশের প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীদের সুরক্ষিত রাখা প্রধানমন্ত্রীর ওপর জঙ্গিহানা বা নাশকতামূলক হামলা হতে পারে কিনা সেই তথ্য সবসময় রাখতে হয় এই বাহিনীকে এসপিজি ট্রাক রেকর্ডও ইচ্ছনীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলের একেবারে ভিতরকার লক্ষণ গণ্ডিতে অর্থাৎ প্রধানমন্ত্রী গা ঘেঁষে ছায়ার মতো যে এসপিজি কমান্ডোরা থাকেন তারা সম্পূর্ণত খালি হাতে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকেন তাদের প্রত্যেককেই মার্শাল আর্টের হতে হয়